নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো নবম শ্রেণীর ইতিহাস বই নিয়ে আলোচনা করব। তো দেখো এই বই এই টেক্সট বই, ঠিক আছে, এই টেক্সট বই কিন্তু আজকে আমি সলভ করাবো তৃতীয় অধ্যায়, মানে থার্ড চ্যাপ্টার, জীবন মুখোপাধ্যায়ের বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই ভালো বই। আমি মনে করি এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবাহু প্রশ্ন কিন্তু কমন আসবে। তো দেখো নবম শ্রেণীর আমাদের জীবন মুখোপাধ্যায়ের বইয়ের আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। সুপ্রিয় দর্শকার্থী, তৃতীয় অধ্যায় দেখে একটু জুম করে দিচ্ছি। ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত। তো দেখো এই চ্যাপ্টার থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, এক দেখে মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন, ডিয়ার অ্যান্সার অস্ট্রিয়ার। দু দেখে প্রশ্ন কী বলেছে, ক্যাসালোরি প্রধানমন্ত্রী ছিলেন, ডিয়ার অ্যান্সার ইংল্যান্ডের। তিন দেখে রাশিয়ার জার ছিলেন, এর অ্যান্সার প্রথম আলেকজান্ডার। আমাদের পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন, কূটনীতির জাদুঘর বলা হতো, বিয়ের আনসার মেটার্নিককে। পাঁচ দাগে দশম চার্লস ছিলেন, বিয়ের আনসার অষ্টাদশ লুইয়ের ভ্রাতা। ছয় দাগে প্রশ্ন কী বলেছে, জুলাই মোনার্কি প্রতিষ্ঠিত হয়, বিয়ের আনসার 1830 খ্রিস্টাব্দে। সাত দাগে প্রশ্ন, ভৌগোলিক সংজ্ঞা বলা হয়, বিয়ের আনসার ইতালিকে। আট দাগে ত্রয়া হলেন, এর আনসার ইতালি। নয় দেখে কার্বোনারি হলো, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ইতালির গুপ্ত সমিতি। দশ দেখে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়, বিয়ের অ্যান্সার ক্যাভুরকে বলা হয়। এগারো দাগে লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন, বিয়ের অ্যান্সার গ্যারিবোল্ডি। বারো দাগে প্রশ্ন, বিসমার্ক ছিলেন, এর অ্যান্সার প্রাশিয়ার প্রধানমন্ত্রী। তেরো দাগে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়, বিয়ের অ্যান্সার তুরস্ককে বলা হয়। ফোরটিন দাগে প্রশ্ন কী বলেছে, হেটাইরিয়া ফিলিকে হলো, হেটাইরিয়া ফিলিকে হলো, অ্যান্সার হবে গ্রিসের গুপ্ত সমিতি। ফিফটিন থেকে প্রশ্ন, মুক্তিদাতা যার বলা হয়, এর অ্যান্সার দ্বিতীয় আলেকজান্ডারকে। ষোলো থেকে মুক্তির ঘোষণাপত্র জারি করা হয়, অ্যান্সার হবে সির অ্যান্সার 1861 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি শূন্যস্থান সলভ করাবো। এক দাগে মেটার্নিক ড্যাশ দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দু দাগে মেটার্নিক তন্ত্রের পতনের পর তিনি ড্যাশ আশ্রয় গ্রহণ করেন, অ্যান্সার হবে মেটার্নিক তন্ত্রের পতনের পর তিনি ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। তিন দাগে প্রশ্ন, ড্যাশকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়, অ্যান্সার হবে ক্যাভুরকে বলা হয়, কয়জাবালা আকার ভয়সুর ক্যাভুরকে বলা হয়। আমাদের পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান চার দাগের প্রশ্ন, ইয়ং ইতালি আন্দোলনের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে ম্যাৎসেনি। পাঁচ দাগের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়, তো দেখো 1854 খ্রিস্টাব্দে হয়েছিল, 1854 থেকে 56, ঠিক আছে, কিন্তু স্টার্ট হয়েছে 1854 লিখবে, 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। ছয় দাগের প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ ড্যাশ দেশকে বলা হয়, অ্যান্সার হবে তুরস্ককে বলা হয়। সাত দাগে ফ্রাঙ্কফোর্টের সন্ধি ড্যাশ খ্রিস্টাব্দে হয়, অ্যান্সার হবে 1871 খ্রিস্টাব্দের 10ই মে, 1871 খ্রিস্টাব্দের 10ই মে। আট দাগে প্রশ্ন, 1862 খ্রিস্টাব্দে ড্যাশ প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন। তো দেখো এটা 1862 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে অটো ফন বিসমার্ক মানে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন, 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন, ঠিক আছে। এবার আমি কিন্তু তোমাদের এই যে এই দেখো, হ্যাঁ, বিভাগ খ, ঠিক আছে, দুই এক কথায় উত্তর দেওয়া, যেমন ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন, এইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো, তোমরা দেখে নাও ভালো করে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এইগুলো কিন্তু আমি এক্ষুনি খুব শীঘ্রই সলভ করে দিচ্ছি। তো দেখো এক দেখার প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন, অ্যান্সার হবে মেটার্নিক। দু দাগে কাকে কূটনীতির জাদুঘর বলা হয়, অ্যান্সার হবে বিসমার্ককে বলা হয়, কাকে বলা হয়, বিসমার্ককে বলা হয়। নেক্সট প্রশ্ন, তিন দাগে প্রশ্ন, ফরাসি রাজা লুই ফিলিপ কোন রাজবংশের রাজা ছিলেন, অ্যান্সার হবে অর্লিয়ান্স বংশের। পরের প্রশ্ন, লা মার্টিনকে, অ্যান্সার হবে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি, লা মার্টিন ছিলেন অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি। পাঁচ দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, 1848 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ছয় দাগের প্রশ্ন, নব্য ইতালি কবে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1832 খ্রিস্টাব্দে। সাত দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1852 খ্রিস্টাব্দের 2ই সেপ্টেম্বর, মানে 2রা সেপ্টেম্বর যাকে বলে। আট দাগের প্রশ্ন, কোন সালে বিপ্লবের বছর বলা হয়, অ্যান্সার হবে 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। পরের প্রশ্ন, নয় দাগের প্রশ্ন, সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, 1870 খ্রিস্টাব্দের 15ই জুলাই ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে হয়েছিল। দশ দাগের প্রশ্ন, কাকে মুক্তিদাতা যার বলা হয়, অ্যান্সার হবে দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়। এগারো দাগের প্রশ্ন, তো দেখো এগারো দাগের যে প্রশ্ন আছে, হেটাইরিয়া ফিলিকে
প্রতিষ্ঠা করেন কে? তো দেখো হেটারিয়া ফিলি প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু ইসকুপাস নামে জনৈক গ্রিক ব্যবসায়ী কিন্তু এই হেটারিয়া ফিলি কিন্তু কে ফিলিকে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, একজন গ্রিক ব্যবসায়ী। 12 দেখে প্রশ্ন, জোলভেরাইন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে, জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন, মজাবাল আকার বর্গে জয়কান্ন ম্যাজেনের উদ্যোগে। 13 দেখে প্রশ্ন, হাঙ্গেরির মাতৃনী কাকে বলা হয়? অ্যান্সার হবে লুই কসুতকে, লুই কসুত ক দন্ত সহসত, লুই কসুতকে কিন্তু হাঙ্গেরির মাতৃনী বলা হয়, হাঙ্গেরির মাতৃনী, একটু উচ্চারণ যদি ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 14 দেখে প্রশ্ন, লুই নেপোলিয়ান কী নাম ধারণ করেন? তো দেখো লুই নেপোলিয়ান কিন্তু তৃতীয় নেপোলিয়ান নাম ধারণ করেছিলেন। পরের প্রশ্ন, 15 দেখে প্রশ্ন, ফ্রান্সের জুলাই বিপ্লবের দ্বারা কোন ভারতীয় মনীষী বিশেষভাবে প্রভাবিত হন? তো দেখো ফ্রান্সের জুলাই বিপ্লবের দ্বারা কোন ভারতীয় মনীষী বিশেষভাবে প্রভাবিত হন? অ্যান্সার হবে রামমোহন রায়। আমাদের 15 দেখে প্রশ্ন, দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে পলিগনাক, প লয়সী গ নয়জল আকার ক পলিগনাক। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।